আসসালামুআলাইকুম, আমি শাহরাস হাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আরেকটি শেয়ারের টেকনিক অ্যানালাইসিস ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আমি বিগত যতগুলো ভিডিওতে যতগুলো শেয়ার নিয়ে আলোচনা করেছি, তো সেই আলোচনা অনুযায়ী মোটামুটি আল্লাহর রহমতে সব শেয়ারগুলোই সেভাবেই ফলাফল প্রদান করেছে এবং মোটামুটি আমার আলোচনা অনুযায়ী শেয়ারগুলো ওইভাবেই করে মূল্য বৃদ্ধি বা হ্রাস ঘটেছে। তো তারই ধারাবাহিকতা অনুযায়ী আমি আপনাদেরকে সামনে আরও কতগুলো শেয়ার সম্পর্কে আলোচনা করব। এবং বর্তমানে যেহেতু আমি টেক্সটাইল সেক্টর নিয়ে আলোচনা করছিলাম, তো সেই অনুযায়ী আজকেও আমি আরেকটি টেক্সটাইল সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব এবং আশা করি আজকের আলোচনা অনুযায়ী এই শেয়ারটি সেভাবেই ফলাফল করবে। তো আজকে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ডেল্টা স্পিনিং মিলস। তো আমার এই ভিডিওতে যাওয়ার আগে সতর্কতামূলকভাবে বলে রাখি, আমার এই ভিডিওটি কোনোভাবেই এই শেয়ারটিকে বাইসেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না। আপনি যদি একান্তই এই শেয়ারটিকে বাইসেল করতে চান, তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা অনুযায়ী এবং নির্ঝুঁকিতে এই শেয়ারটিকে বাইসেল করবেন। এবং এই শেয়ারটিকে বাইসেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হন, তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকব না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমার এই ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি যে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো বরাবরের মতোই আজকে এই শেয়ারটি অ্যানালিসিস করার জন্য আমি সাহায্য নিয়েছি স্টক বাংলা ডট কম ওয়েবসাইটের। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য অলরেডি টেকনিক্যাল চার্টটিকে লোড করে রেখেছি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে কিন্তু শেয়ার মার্কেটে টেক্সটাইল সেক্টর অনেক ভালো করছে। তো তার এই ধারাবাহিকতা অনুযায়ী আজকের দিনও শেয়ারটি বা টেক্সটাইল সেক্টর ভালো করেছে এবং আজকের দিনে পয়েন্ট কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সমগ্র পয়েন্ট ইন্ডেক্সের। তো সেটাই আমরা আজকে আলোচনা করব, যে আজকে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ডেল্টা স্পিনিং। এবং আমরা ডেল্টা স্পিনিংয়ের যে টেকনিক্যাল চার্টটি দেখতে পাচ্ছি, এই চার্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটাতে শেয়ারটির একটা ভালো আপ হয়েছিল, ঠিক আছে, এবং এই আপ হওয়ার পরে একটা সাইডওয়েজ পর্যায়ে চলে গিয়েছে, অর্থাৎ সেভাবে কোনো শেয়ারটির মূল্য কিন্তু পরিবর্তিত হয়নি। তারপর এরপরে আবার আমরা একটা আপ দেখেছিলাম এই অংশটাতে, এবং এই আপ হওয়ার পরে কিন্তু একটা দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ড আমরা খেয়াল করেছিলাম এই অংশটাতে, ঠিক আছে। এবং যারা এই অংশটাতে অর্থাৎ 13.60 টাকায় ক্রয় করেছিল, তারা কিন্তু একটা বিশাল পরিমাণ লসের সম্মুখীন হয় এখানে এসে, কারণ এই সময়টাতে এসে তখন শেয়ারটির মূল্য অনেকাংশে নিচে নেমে যায় এবং শেয়ারটির মূল্য হয় তখন 8.60 টাকা বা এর আশেপাশে। তো এখান থেকে কিন্তু আবার একটু শেয়ারটির মূল্য আপ হওয়ার চেষ্টা করছে এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি শেয়ারটির মূল্য আজকের দিনে অর্থাৎ 10 নভেম্বর 2021 সালে শেয়ারটির মূল্য এসে দাঁড়িয়েছে 10.80 টাকায়, ঠিক আছে। তো আমরা এই শেয়ারটির একটা ভালো আপ এবং ডাউন দেখলাম। তো আমরা এই শেয়ারটি সম্পর্কে যদি আলোচনা করতে চাই, তো প্রথমে আমাদের এই শেয়ারটির কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ড্র করতে হবে, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আমাদের এই শেয়ারটি কত নিচে নামলে বা কত উপরে উঠলে একটি দীর্ঘমেয়াদী ডাউন এবং দীর্ঘমেয়াদী আপ আসতে পারে, সেটা আমরা এখন বিবেচনা করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই শেয়ারটির সাপোর্ট যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এটাকে বলতে পারি 8.60 টাকা বা এর আশেপাশে হচ্ছে এই শেয়ারটির বর্তমান সাপোর্ট। অর্থাৎ কোনোভাবে যদি এই দামের নিচে শেয়ারটির মূল্য নেমে যায়, তাহলে কিন্তু সম্ভাবনা আছে আবার একটা দীর্ঘমেয়াদী ধস বা ডাউন ট্রেন্ডে যাওয়ার। এবং এই শেয়ারটির যদি আমরা একটি রেজিস্ট্যান্স যদি ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে 13.70 টাকা বা এর আশেপাশে যদি শেয়ারটি কোনোভাবে যদি আসতে পারে বা অতিক্রম করতে পারে, তাহলে একটা ভালো আপ ট্রেন্ড আমরা খেয়াল করতে পারব। তাই হচ্ছে এই শেয়ারটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বর্তমান সময়ের জন্য। এবং আমরা যদি এই শেয়ারটির যদি লেনদেন খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই অংশটাতে শেয়ারটির লেনদেন অনেকাংশে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছিল এবং একটা ভালো সময় যাবৎ কিন্তু লেনদেন ভালো চলেছিল। এবং তার এই ধারাবাহিকতা অনুযায়ী শেয়ারটির মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল এবং এই অংশটাতে আমরা একটা ভালো সাইডওয়েজ যদিও হয়, তারপর এখানে কিন্তু আপ আমরা দেখতে পেয়েছিলাম এই অংশটাতে, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে লেনদেন ভালো হওয়ার কারণে শেয়ারটির মূল্য অনেকাংশে উপরে উঠে গিয়েছিল, কিন্তু পরক্ষণে আবার শেয়ারটির লেনদেন আস্তে আস্তে কমতে শুরু করে, অর্থাৎ মানুষের এই শেয়ারটির প্রতি আগ্রহ কমে যেতে শুরু করে এবং শেয়ারটির মূল্য কিন্তু অনেকাংশে কমে যায়। তার মানে আমরা প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস খেয়াল করলাম, যে সেটা হচ্ছে যে কোনোভাবে যদি শেয়ারটির লেনদেন কমে যায়, তাহলে ওই শেয়ারটির মূল্য অটোমেটিকলি কমে যায়। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে এই শেয়ারটির কিন্তু সেল প্রেশারটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, যার ফলশ্রুতিতে শেয়ারটির মূল্য অনেকাংশে নিচে নেমে গিয়েছে। এখন এই সেল প্রেশার এই লেনদেনের সাথে একটা ব্যাপকভাবে যুক্ত, এর কারণ হচ্ছে শেয়ার মার্কেট একটি গতিশীল বাজার, সেখানে আপনি কোনোভাবেই টাকা দীর্ঘমেয়াদে আটকে রাখতে পারবেন না যারা নিয়মিত ট্রেড করেন।
সুতরাং কোনোভাবে যদি এই শেয়ারটির লেনদেন কমে যায় তখন এই শেয়ারটির কিন্তু ক্রেতা খুঁজে পাওয়া যায় না, তখনই মূলত আস্তে আস্তে শেয়ারটির মূল্য কমতে থাকে, অর্থাৎ মানুষ কম দামে বিক্রি করার চেষ্টা করতে থাকে এবং এইভাবে করেই প্রায় প্রতিদিনই শেয়ারটির মূল্যর পতন ঘটতে থাকে। তো আমরা এই শেয়ারটির ক্ষেত্রে এইখানে যে লেনদেনটা দেখতে পাচ্ছিলাম এবং এই লেনদেনের ফলাফলটা আমরা দেখতে পাচ্ছিলাম যে শেয়ারটির মূল্যর পতনের মাধ্যমে আমাদেরকে একটি ডাউন ট্রেন্ড এখানে প্রদান করেছে। তো বর্তমানে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেয়ারটি আবার এই আগের অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং একটু একটু করে লেনদেন বৃদ্ধি পাচ্ছে, যার ফলশ্রুতিতে শেয়ারটির মূল্য কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখছি। এবং বর্তমানে যেহেতু টেক্সটাইল সেক্টরটি ভালো করছে বা মানুষের এই সেক্টরটির প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে, সেই কারণে টেক্সটাইল সেক্টরের কম বেশি সকল শেয়ারই মূল্য বৃদ্ধি পাবে। আমি আগেই কিন্তু আপনাদের এই বিষয়টি আলোচনা করেছিলাম এবং মোটামুটি প্রায় সব টেক্সটাইল সেক্টরের শেয়ারগুলোতেই মোটামুটি একটা ভালো পরিমাণ আপ আমরা দেখতে পেয়েছিলাম। তবে যারা এখানে যে এই হাইস্ট প্রাইসে যারা ক্রয় করেছিল তাদের সেই দামে আসতে একটু সময় লাগতে পারে বা নাও আসতে পারে, অতএব আপনাদেরকে অবশ্যই এই ক্ষেত্রে এখন ধৈর্য ধারণ করতে হবে অথবা লসকে মেনে নিয়ে এই শেয়ারটি থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, তো যেখানে যেই লেনদেনটা আমরা দেখতে পাচ্ছি বা যেই অবস্থাটা দেখতে পাচ্ছি শেয়ারের মূল্যর, তো সম্ভাবনা আছে শেয়ারটি আরও কয়েকদিন বৃদ্ধি পেতে পারে এবং এটা সম্পূর্ণ নির্ভর করছে টেক্সটাইল সেক্টরের উপরে মানুষের কতটা আগ্রহ সৃষ্টি হয়েছে তার উপর। ঠিক আছে, এবং আমরা যদি এই শেয়ারটির যদি একটু ফান্ডামেন্টাল অবস্থাটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির, দেখেন এখানে 9 মাসের যে ইপিএসটা দেওয়া আছে 11 পয়সা। ঠিক আছে, এবং আমরা যদি এখানে পি রেশিওটা দেখি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে 73.64, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য মোটেও লাভজনক নয় এবং নিরাপদ নয়। অর্থাৎ এই শেয়ারটির কিন্তু ফান্ডামেন্টাল অবস্থা খুব একটা ভালো না, বা ধরতে গেলে খুবই খারাপ অবস্থা এবং অনিরাপদ অবস্থানে রয়েছে। এবং আমরা যদি এই শেয়ারটির যদি শেয়ার হোল্ডিংটা দেখতে চাই তাহলে দেখতে পাবো যে বেশিরভাগ শেয়ারই কিন্তু দেখেন পাবলিকের কাছে রয়েছে এবং স্পন্সরের কাছে কিন্তু খুব সামান্য পরিমাণ শেয়ার রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটির প্রতি এখন স্পন্সর বা ডিরেক্টর দায়বদ্ধতা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে শেয়ারটির ফান্ডামেন্টাল অবস্থা। এবং আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির বি ক্যাটাগরির একটা শেয়ার, তার মানে হচ্ছে 5%-এর কম শেয়ারটি কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে বিগত সময়গুলোতে, এই কারণে এটাকে বি ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। তো চলুন আমরা এটা যদি এখন আবার টেকনিক্যাল অ্যানালিসিসে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখন আমরা 3টি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, তারপর নিব হচ্ছে এমএসিডি ইন্ডিকেটর, এবং সর্বশেষে নিব হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। তো আমরা অলরেডি 3টি ইন্ডিকেটর নিয়ে ফেললাম, এখন আমরা একটু আলোচনা করি। তো আমরা প্রথমে এই অংশটা থেকে আলোচনা করি আরএসআইয়ের, তার কারণ এখান থেকেই মূলত আপ ট্রেন্ডের সূচনা হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এইখানে দেখেন আরএসআইয়ের মান 30-এর নিচে অবস্থান করছিল এবং 30-এর থেকে বেশ খানিকটা নিচেই অবস্থান করছিল, 20-21-এর কাছাকাছি অবস্থান করছিল। এরপরে কিন্তু আস্তে আস্তে শেয়ারটির মূল্য বৃদ্ধি পেতে শুরু করে এবং আরএসআইয়ের মানও কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে এবং এই অংশটাতে এসে আরএসআই সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়, অর্থাৎ 83-84 পর্যায়ে উঠে যায় এবং এরপর থেকেই আরএসআই কিছুটা কারেকশন হতে শুরু করে, তবে শেয়ারটির মূল্য কিন্তু সেইভাবে পতন ঘটে না। এই অংশটাতে শেয়ারটি কিন্তু মোটামুটি একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল এবং মাঝে মাঝে সামান্য কিছু পতন আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু ওইভাবে পতন ঘটেনি। এরপরে আবার কিন্তু আরএসআই আমরা দেখতে পেয়েছি এখানে সর্বোচ্চ পর্যায়ে উঠে গিয়েছিল আবার 75-76-এর কাছাকাছি। ঠিক আছে, এরপরে এইখান থেকে শুরু হয়েছে মূলত শেয়ারটির দীর্ঘমেয়াদী একটা পতন এবং পতন ঘটতে ঘটতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই অংশটাতে এসে আরএসআই অনেকাংশ নিচে নেমে যায় এবং তার অতীতের যে রেকর্ডটি ছিল তার কাছাকাছি পর্যায়ে কিন্তু চলে আসে। এরপরে এখান থেকে কিন্তু বর্তমানে নতুন যে আপ ট্রেন্ডটি রয়েছে সেটা কিন্তু আবার শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি, তার মানে বুঝতে পারলাম এখনও সময় আছে এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পাওয়ার, অর্থাৎ আরএসআই আবারও 70-কে ক্রস করা না পর্যন্ত সম্ভাবনা রয়েছে শেয়ারটির মূল্য বৃদ্ধি পাওয়ার। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বর্তমানে এখন টেক্সটাইল সেক্টরের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় সকল টেক্সটাইলের শেয়ারেরই কিন্তু মূল্য কম বেশি বৃদ্ধি পেয়েছে, তো সেই ধারাবাহিকতা অনুযায়ী এই শেয়ারটিরও মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং যেহেতু এখনও আরএসআই 70-এর কাছাকাছি আসেনি বা 70-কে অতিক্রম করেনি, তো সম্ভাবনা আছে আরও দীর্ঘমেয়াদী আপ হওয়া, তবে সেটা হয়তো আস্তে আস্তে বা কিছুটা কারেকশন হওয়ার পরে হতে পারে।
ঠিক আছে। এরপরে যদি আমরা এখন এমএসসিডিটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এই অংশটাতে যে এমএসসিডি কিন্তু বর্তমানে সিগন্যাল লাইনকে নিচে থেকে উপরের দিকে ক্রস করেছে এবং খুব ভালোভাবে কিন্তু ক্রস করেছে। অর্থাৎ আমরা যদি এখানে হিস্টোগ্রামটা দেখি এই হিস্টোগ্রামের স্ট্যান্ডটা কিন্তু খুবই ভালো। তবে আমরা যদি এই অতীত হিস্টোরিটা যদি একটু খেয়াল করি, যেমন এখানে দেখতে পাচ্ছিলাম যে কোন একটা শেয়ারের বা এই শেয়ারটার ক্ষেত্রে যদি হিস্টোগ্রাম যদি স্ট্রং হয় এরপরে সম্ভাবনা আছে একটা ডাউন ট্রেন্ড হওয়ার। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু এখনও আশা করতে পারি সেটি আবার একটু মূল্য আপ হবে। এর কারণ হচ্ছে এখনও এই হিস্টোগ্রামের এই অংশটা থেকে কম স্ট্রং, অর্থাৎ আরও সম্ভাবনা আছে আস্তে আস্তে মূল্যটা বৃদ্ধি পাওয়ার, এবং বৃদ্ধি পাওয়ার পরে একটা সময় এসে আবার হয়তো ডাউন ট্রেন্ডে চলে যেতে পারে। এটা হচ্ছে আরএসআইয়ের প্রভাবের কারণে, ঠিক আছে। তো আমরা আশা করি এমএসসিডিটাও বুঝতে পারলাম। তো এখন আমরা যদি বোলিঞ্জার ব্যান্ডটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব যে আমি আগেই বলেছিলাম যে এই অংশটাতে একটা আপ ট্রেন্ড ছিল, দীর্ঘ আপ ট্রেন্ড, এবং ভালো একটা শেয়ারের মূল্য পরিবর্তন ঘটেছিল। এরপরে আমরা একটা সাইডওয়েজ খেয়াল করলাম, এরপর আবার একটা আপ ট্রেন্ড আমরা খেয়াল করলাম, এরপরে এখানে আমরা ডাউন ট্রেন্ড খেয়াল করলাম, এবং বর্তমানে একটা আপ আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এই শেয়ারটি যদি হিস্টোরি অনুযায়ী দেখি তাহলে বর্তমানে শেয়ারটি একটা আপ হওয়া উচ্চতর সম্ভাবনা রয়েছে, এবং টেক্সটাইল সেক্টর ভালো হওয়ার সাথে সাথে এই শেয়ারটিরও একটা ভালো আপ হওয়ার উচ্চতর সম্ভাবনা রয়েছে। এবং এই আপ হওয়ার পরেই আরএসআইয়ের প্রভাব এবং এমএসসিডির প্রভাবটা কাজে আসবে, তখনই কিন্তু শেয়ারটি আবার কিছুটা কারেকশন হয়ে পতন ঘটতে পারে সামান্য পরিমাণে। এবং যদি টেক্সটাইল সেক্টরের প্রতি মানুষের আগ্রহ চলে যায় তাহলে একটা দীর্ঘমেয়াদী পতন অথবা একটি সাইডওয়েজ আমরা খেয়াল করতে পারবো। তো এই ছিল এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালিসিস। তো ফান্ডামেন্টাল অনুযায়ী এই শেয়ারটিতে যদি আপনি আমাকে বলেন যদি বিনিয়োগ করার জন্য উপযোগী কিনা, তো আমি বলবো ফান্ডামেন্টাল অনুযায়ী এই শেয়ারটিতে বিনিয়োগ করা মোটেই উপযোগী নয়, এবং উচ্চতর সম্ভাবনা রয়েছে আপনি লসের সম্মুখীন হতে পারেন। তবে টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমি যেই সব বিষয়গুলো বললাম এগুলি সবগুলোই যদি প্রতিপালিত হয় তাহলে সম্ভাবনা আছে এই শেয়ারটি কিছুদিন পর হলেও শেয়ারটির মূল্য বৃদ্ধি পাবে, বা কিছুটা হলেও আপনারা এখানে প্রফিট গেইন করতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা ভালোমতো বুঝে শুনে বিনিয়োগ করতে হবে, এবং সম্পূর্ণই আপনার নিজের ঝুঁকিতে বিনিয়োগ করতে হবে। আমি কিন্তু মোটামুটি চেষ্টা করেছি সকল বিষয়গুলো নিয়ে আপনার সামনে খোলাখুলি আলোচনা করতে এবং আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার জন্য। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপর আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে প্রশ্ন করতে পারেন, তো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি অন্য কোনো শেয়ারের টেকনিক্যাল অ্যানালিসিস দেখতে চান তাহলে সেটা আপনারা আমাকে জানাতে পারেন, আমি সেটা চেষ্টা করব আপনাদেরকে করে দেখানোর জন্য। তা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।